স্যার, কাতারে ভারতীয় নৌসেনার 8 প্রাক্তন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর পিছনে কি কারণ এবং কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? এই যে খবর, যেখানে 8 ভারতীয় অফিসারের ফাঁসির সাজা শোনানো হয়, এরা কাতারের সংস্থার হয়েই কাজ করত এবং সেখানকার নৌবাহিনীকে অনুশীলন করাত, এবং পুরো কাজটি ভারত সরকারের অনুমতি নিয়েই হচ্ছিল। কিন্তু হঠাৎই 4-5 মাস আগে তাদের ঘর থেকে গ্রেফতার করা হয়। তাদের পরিবারকে পর্যন্ত কিছু জানানো হয় না। কোথায় আছেন তারা, কোনো উকিল তাদের হয়ে মামলা লড়বে কিনা, কোনো কিছুই জানা যায় না। এরপরে ভারতের বিদেশ মন্ত্রণালয় বহু কষ্টে এ বিষয়ে আলোকপাত করে, কিন্তু বর্তমানে তাদের যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, এর পিছনে 2-3টি বিশেষ কারণ থাকতে পারে যা এখনো পর্যন্ত কারোর জানা নেই। এক, হতে পারে তাদের সাথে ইসরায়েলের কোনো সংস্থার সম্বন্ধ ছিল, বা ধরুন অন্য কোনো প্রতিবেশী দেশের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। এছাড়াও যা হতে পারে তা হলো, কাতারে ধীরে ধীরে সন্ত্রাসবাদী সংগঠনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কাতারের বিরুদ্ধে আগেও এইসব বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে আর্থিকভাবে সাহায্য করার অভিযোগ উঠেছে। পাশাপাশি ভারতের সঙ্গেও এই মুহূর্তে কাতারের খুব একটা সুসম্পর্ক নেই। হতে পারে কাতার এইভাবে ভারতের উপর চাপের খেলা খেলতে চায়। যে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে সেখানকার মহামান্য আদালত তাতে ভারত হস্তক্ষেপ করতে বাধ্য, এবং এইভাবে ভারতকে চাপ দিয়ে অন্য কোনো অভিসন্ধি পূরণ করাও কাতারের উদ্দেশ্য থাকতে পারে। স্যার, কাতারের সঙ্গে ভারত কোনোদিনই আদায় কাঁচ কলায় ছিল না। এবার তাদের এই সাজা শুনানির পরে কি এই সম্পর্কে আরও চিড় ধরবে, বা ইসরায়েল হামাসের সংঘর্ষের সঙ্গে কি এর কোনো যোগসূত্র আছে? কাতারের সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে, কিন্তু এর মধ্যে অনেকবার দেখা গেছে কাতার আমাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকেও সাহায্য করার চেষ্টা করে। ভারতও এ নিয়ে অনেকবার উদ্বেগ প্রকাশ করেছে, তবে দেখা যাচ্ছে এই সময়ে ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলি যেমন সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ইরান ও ইরাকের সঙ্গেও খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে এসবের মাঝে এই যে কাতারের এই পদক্ষেপ, এই বিষয়টি খুবই দুঃখজনক। আমি চাই সাজাপ্রাপ্তরা যেন ন্যায় থেকে বঞ্চিত না হয়, এটাই আমাদের এই মুহূর্তে একমাত্র কামনা। তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, সেসবের তথ্য, পুরো বিষয়টি তদন্তের পাশাপাশি যেন তাদের পরিবারকে জানানো হয়, ভারত সরকারকেও জানানো হয়। ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রণালয় পুরো বিষয়টি দেখেছে, যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করা হবে এবং আমরা একটি ইতিবাচক পদক্ষেপ দেখব বলেই আশাবাদী।